নায়করাজ রাজ্জাকের শূন্যস্থান পূরণ করেছিল জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন নয়। এটা আমার মুখের কথা নয়, এটা পত্রপত্রিকার কথা। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো যে জাফর ইকবালের স্টারডাম ইলিয়াস কাঞ্চনের থেকে বেড়েছিল। জাফর ইকবালের স্টারডাম, মার্কেট ভ্যালু, জনপ্রিয়তা তখন ইলিয়াস কাঞ্চনের থেকে বেড়েছিল। এটা পত্রিকার লেখা, আমি পেপার কাটিং দিয়েই, প্রথম আলোর মতো বড়ো পত্রিকার, আমি পেপার কাটিং দিয়ে এখন ভিডিওটি বানাতে যাচ্ছি। এবং এই ভিডিওর মধ্য দিয়ে আপনি জাফর ইকবাল এবং ইলিয়াস কাঞ্চনের ইন্ডাস্ট্রিতে তাদের যে ক্লাস ছিল এটাও জানতে পারবেন। এবং পত্রিকাতে লাস্টে লেখা আসে যে নায়করাজ রাজ্জাকের চলে যাওয়ায়, সরে যাওয়ায় তার জায়গাটা পূরণ করেছিল জাফর ইকবাল, এবং পরবর্তীতে জাফর ইকবালের অকাল পুরাণে তার জায়গাটা পূরণ করেছিল ইলিয়াস কাঞ্চন। তার মানে জাফর ইকবালের প্রয়াণের আগ অবধি ইলিয়াস কাঞ্চন কখনও জাফর ইকবালকে টপকাতে পারেনি। জাফর ইকবাল সবসময় ইলিয়াস কাঞ্চনের থেকে টপ পজিশনে ছিল, এটা পত্রিকা বোঝাতে যাচ্ছে। বাট আমি কি বলছি, এটার এখন সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হবে, চুলছেঁড়া বিশ্লেষণ করা হবে জাফর ইকবাল ভার্সেস ইলিয়াস কাঞ্চনের স্টারডাম নিয়ে। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। শুরুতে আমরা পত্রিকার কথা মোতাবেক আমরা কথা বলবো। তো পত্রিকাতে লেখা এরকম যে নায়করাজ রাজ্জাকের শূন্যস্থান পূরণ করেছিলেন জাফর ইকবাল। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো যে ইলিয়াস কাঞ্চনের থেকে জাফর ইকবালের কন্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে বেশি, ইলিয়াস কাঞ্চন শূন্যস্থান পূরণ করেন। তখন জাফর ইকবালের কন্ট্রিবিউশন সুপারহিট ফিল্ম বা ইন্ডাস্ট্রিকে ডোমিনেট করা, জাফর ইকবালের এই ব্যাপারগুলো তখন বেশি ছিল। এবং পরবর্তীতে জাফর ইকবালের অকাল পুরাণে ইলিয়াস কাঞ্চন জাফর ইকবালের শূন্যস্থানটা পূরণ করে। মানে জাফর ইকবাল জীবিত থাকা অবধি ইলিয়াস কাঞ্চনের থেকে বেশি জনপ্রিয় ছিল, ব্যাপারটা সম্পূর্ণভাবে এটাই প্রথম আলো মতো বড় পত্রিকা বোঝাতে চাচ্ছে। আমি পেপার কাটিং দিয়ে দিচ্ছি, তো এটার ব্যাখ্যা এখন দেওয়া হবে। তো ফার্স্ট অফ অল একটা কথা বলবো যে আমাদের বিনোদন সাংবাদিকগুলো কখনোই ওই লেভেলের মেধাবী ছিল না এবং ওই লেভেলের ফিল্ম নিয়ে তারা কখনো চর্চা করেনি। তো শুরুতে আমি যদি জাফর ইকবাল এবং ইলিয়াস কাঞ্চনের যদি দুজনের কম্প্যারিজন নিয়ে যদি এখানে কথা বলি যে আসলে কি নায়করাজ রাজ্জাকের রিপ্লেসমেন্ট জাফর ইকবাল ছিল, তো আমি বলবো যে কখনোই সেটা ছিল না। হ্যাঁ, এবং জাফর ইকবাল ইলিয়াস কাঞ্চন আমি যদি তাদের ক্যারেক্টারাইজেশন, তাদের চরিত্রায়ন নিয়ে যদি আমি কথা বলি, যে জাফর ইকবাল শহুরে স্মার্ট ক্যারেক্টারগুলো করতো, তিনি সব ধরনের ক্যারেক্টারে পারদর্শী বলবো না, ডিরেক্টরার তাকে সব ধরনের ক্যারেক্টারে কাস্ট না করায় সব ধরনের ক্যারেক্টার কিন্তু কাস্ট হতেন ইলিয়াস কাঞ্চন বেশি। এবং যেগুলো স্মার্ট রোমান্টিক ফিল্ম ওইগুলো কিন্তু জাফর ইকবাল করতো। আপনি যদি তখনকার সময় যদি আপনি সেই এইটটির যদি আপনি ধরেন, এবং এইটটি যে এই বিনোদন সাংবাদিকগুলো যেরকম প্রশ্ন করছে, এরকম হলুদ সাংবাদিক বা কম ফিল্ম নিয়ে অ্যানালাইসিস করা চলচ্চিত্র বোদ্ধা সবসময় ছিল যে হুটহাট করে এক একটা প্রশ্ন করে দিলাম, অমুকের রিপ্লেসমেন্ট তমুক। ইনফ্যাক্ট নায়করাজ রাজ্জাক যতদিন 1990 অবধি কিন্তু নায়করাজ রাজ্জাকের জায়গায় জাফর ইকবাল আসতে পারেনি, এবং আমরা 1992 তার অকাল পুরাণ দেখেছি। তো এখানে কিন্তু ব্যাপারটা পুরোদস্তুরভাবে চকচকা যে পেপার কাটিংয়ের সঙ্গে এই ব্যাপারটার কিন্তু কোনো মিল নেই। এখন আমি যদি আসি যে এইটটি যে ইলিয়াস কাঞ্চন এবং জাফর ইকবাল তাদের স্টারডাম, জনপ্রিয়তা, মার্কেট ভ্যালু আর কীরকম ছিল, তো দেখেন আমি আবারও বলছি যে সব ধরনের ক্যারেক্টারে ইলিয়াস কাঞ্চন যেরকম টাইপ কাস্ট ছিল, জাফর ইকবাল এক ধরনের ক্যারেক্টারে টাইপ কাস্ট ছিল। ইনফ্যাক্ট জাফর ইকবালকে আমরা ইলিয়াস কাঞ্চনের ছোটো ভাইয়ের ক্যারেক্টার করতে দেখেছি। তো সিনেমাতে যে মাসলা ক্যারেক্টার, মাস যে ক্যারেক্টার থাকতো, আপনি ভাই বন্ধু দেখেন, ওই গল্পগুলো, ওই ক্যারেক্টার কিন্তু পুরো সিনেমা টানতো কিন্তু ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ, এখন আপনি হুট করে বলে দিলেন যে নায়করাজ রাজ্জাকের রিপ্লেসমেন্ট জাফর ইকবাল, কোনোভাবেই নয়। এবং জাফর ইকবালের থেকেও তখন অনেক বড় বড় তারকা, তখন সোহেল রানা এটি যে তো দাপি অভিনয় করছে, জসীম তখন হিরো হিসেবে তার দাপি অভিনয় করছে, ওয়াসিমের তখন তুমুল মার্কেট। তো হোয়াই নায়করাজ রাজ্জাকের রিপ্লেসমেন্ট তখন জাফর ইকবাল হবে, বা রুবেলেরও তখন স্টারডাম অলরেডি বিল্ড আপ হয়ে গিয়েছে। এখন সব ধরনের ক্যারেক্টারে যদি আপনি রিপ্লেসমেন্ট যদি আপনি বলতে পারেন, সেটা ইলিয়াস কাঞ্চনই থাকবে। কারণ আপনি দেখেন ওই টাইমে ইলিয়াস কাঞ্চনের সিনেমাগুলোর আপনি দেখেন সংখ্যাও জাফর ইকবালের থেকে কয়েক গুণ বেশি থাকতো, এবং সিনেমার যে ভ্যারিয়েশন, ভ্যারাইটিসও কিন্তু জাফর ইকবালের থেকে তার সিনেমার সংখ্যাও কিন্তু বেশি থাকত। এবং চরিত্রায়নও যদি আপনি বিভিন্ন ক্যারেক্টার নিয়ে যদি আপনি প্রেসার দিয়ে যদি আপনি দেখেন, বিভিন্ন ধরনের ক্যারেক্টারে ফোর্স করা, ইফোর্ট দেওয়া, এগুলোও কিন্তু ইলিয়াস কাঞ্চনের সিনেমাতে কিন্তু বেশি থাকতো। তাহলে আমি আসলে এই যে আমি আমার বুঝে আসে না যে হলুদ সাংবাদিক আমি বলছি না, বা আমি বলছি যে আমি মাপ চেয়ে নিচ্ছি যে তাদের আমার থেকে অনেক বেশি জ্ঞানী, তারা অনেক রিসার্চ করে, বাট
একটা ব্যাপার আমি হুট করে বলে দেবো আর হয়ে যাবে ব্যাপারটা। এবং দেখেন, একটা ধারণা যদি আপনি সুন্দরভাবে একটা মিথ্যাকে সাজিয়ে গুছিয়ে যদি আপনি সত্য বানিয়ে যদি প্রুফ যদি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনাকে বিশ্বাস করে একটা ভ্রান্ত ধারণা নিয়ে কিন্তু একটা পুরো জেনারেশন কেটে যায়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা দিনের আলোর মতো চকচক। আমি বলবো যে পুরো জেনারেশন হয়তো এটা নিয়ে হয়তো একটা জেনারেশন ধরে নেবে যে তাহলে রাজ্জাকের রিপ্লেসমেন্ট কি আসলেই জাফর ইকবাল ছিল? ইলিয়াস কাঞ্চনের মার্কেট ভ্যালু, জনপ্রিয়তা কি তখন কম ছিল? এরকম একটা প্রশ্ন কিন্তু আসলে হোল জেনারেশনের মস্তকে কিন্তু ব্যাপারটা এমনভাবে ঘুরপ্যাচ দিয়ে দেওয়া হয়েছে যে আসলে মানে এখানে কিন্তু আসলে মানে ভাববার বিষয়, মানে অনেকটা চিন্তার একটা ব্যাপার কিন্তু মানে পুরো জেনারেশনের মাথায় কিন্তু আসলে ঢুকিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। হ্যাঁ, তো আমরা আসলে যারা ফিল্ম নিয়ে রিসার্চ করি, আমার মনে হয় যে প্রত্যেকেরই আসলে এই ব্যাপারে আরও সুদৃঢ় মনোভাব নিয়ে আগানো উচিত এবং তাদের আসলে জেনে শুনে কথা বলা উচিত। হুইজ জাফর ইকবাল, হুইজ নায়করাজ রাজ্জাক, হুইজ ইলিয়াস কাঞ্চন, কার কীরকম সমান? ইনফ্যাক্ট আপনি যদি জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন তাদের একসঙ্গে করা টোটাল ফিল্মগুলো যদি আপনি দেখেন, তো ম্যাক্সিমাম ফিল্মগুলোতে কিন্তু ইলিয়াস কাঞ্চন ফার্স্ট লিড, আমি যদি ভুল না করি। হয়তো প্রথম দিকে দু একটা 19-20 হতে পারে, তো ফার্স্ট লিড সেকেন্ড লিড আমি বাদ দিলাম। তাদের ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু গল্প টানতো ইলিয়াস কাঞ্চন। আপনি ভাই বন্ধু দেখেন, উড়েছে পাখি, মেলেছে ডানা, আর ভেঙেছে পিঞ্জরে, স্টেজে লিপ দিচ্ছে অন্ধ জাফর ইকবাল, এবং পিছন থেকে মানে মানে পিছন থেকে লিপ দিচ্ছে এবং স্টেজে ইলিয়াস কাঞ্চন নাচছে। তো এই যে মানে যে ভাইবটা, যে নস্টালজিক ভাইব, আমার মনে হয় এগুলো নিয়ে আসলে মানুষের অ্যানালাইসিস করা দরকার। এবং বলা হয়েছে যে জাফর ইকবালের অকাল প্রমাণের পরে তার জায়গায় ইলিয়াস কাঞ্চন চলে আসে, হোয়াই? এটা কোনো কথা? এটা কোনো প্রশ্নের ভিতরে পড়লো? তার আগেই তো ইলিয়াস কাঞ্চন নাম্বার ওয়ান অলরেডি। জাফর ইকবালের আমি যদি ভুল না করি তার ডেড হয় তিনি 1992, তো এর আগেই তো ইলিয়াস কাঞ্চনের 1988 থেকে তিনি আসলে সুপারস্টারের পথে অলরেডি। তার তখন ভেজা চোখ, সহযাত্রী, নীতিবানের মতো সিনেমা রিলিজ পেয়ে গেছে, দেশের সবচেয়ে বেশি বিজনেস দা ফিল্ম, বেদের মেয়ে জ্যোৎস্না, তারপরে তার শঙ্কমালা বিশাল বড় ব্লকবাস্টার, চাকর বিশাল বড় ব্লকবাস্টার। এবং জাফর ইকবালের আপনি ওই লেভেলের ব্লকবাস্টার বা ওই লেভেলের সাকসেসফুল ফিল্ম আপনি দেখাতে পারবেন না। এটা দেখেন দিনের আলোর মতো চকচকা, যে হিরোর যেরকম আসলে ব্যাপার, হ্যাঁ মানে তাকে নিয়ে সেরকম সম্মান দিয়ে জাফর ইকবাল স্মার্ট হিরো, মানে তার একটা মানে বেছে বেছে কাজ করতেন, শহরে চরিত্রে করতেন, তার একটা লেভেল ছিল আলাদা। দেখেন জাফর ইকবাল, বুলবুল আহমেদ, এইসব হিরোরা আসলে স্মার্ট ক্লাসি হিরো, মানে তাদের লেভেল স্টার্টার আলাদা। হ্যাঁ, তো আমরা আসলে যারা বড় সুপারস্টার মানে খুবই নাম করেছে, আমরা তাদের সঙ্গে আসলে ওইভাবে তাদেরকে কম্পারিজন করে আসলে তাদেরকে ছোট করা হয়। বুলবুল আহমেদ, জাফর ইকবাল, তাদেরকে কিন্তু কখনও পত্রিকাতে কিন্তু আসলে সুপারস্টার নাম্বার ওয়ান এগুলো কিন্তু ট্যাগ লাগানো হয় না, তবু আমরা তাদেরকে সম্মান করি তাদের ভালো অ্যাক্টিং, তাদের কোয়ালিফিকেশনের জন্য। বাট দিন শেষে কিছু পত্রিকা, ভুই ফোর পত্রিকা তখন এমনভাবে মানে লেখালেখি করতো, এমনভাবে রিপ্রেজেন্ট করতো যে আসলে ব্যাপারটা দৃষ্টিকটু লাগে। যাই হোক, ইলিয়াস কাঞ্চন, জাফর ইকবাল এবং নায়করাজ রাজ্জাকের এই ব্যাপারটা নিয়েছিল পুরো ভিডিওটি, যে নায়করাজ রাজ্জাকের শূন্যস্থান পূরণ করেছিল জাফর ইকবাল। হ্যাঁ, তাহলে ইলিয়াস কাঞ্চন কি হয়? এবং পরবর্তীতে জাফর ইকবালের পুরাণে তার জায়গা আসে ইলিয়াস কাঞ্চন, এটা পেপার কাটিং দিয়ে এটার আমি আরও চুলছেঁড়া বিচ্ছলেষণ ব্যাখ্যা করলাম। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস।